বাথরুম চলে আসে খালি এটা লাইন সুবিধা গোটাই আছে খালি দরকার খালি ভাঙি গেছে এগুলো সাফা সুফা কর্মচারী আই সাফা সুফা করলে আমি ভাল হব বলে ভাবিছো আর জঙ্গল কাজি গেছে আমার তারমানে পানির ব্যবস্থা করার কারণে গোটেখানি করে থাকি কিন্তু পানি আমি নাপাও যদি আমি পানি পেলো না আজি আমি উপরত জানাইছো যেতিয়া কর্মচারী খিনি আহে যেতে ইয়াতে আর পুরো সব ওকে আছে, সবখিনি পুরো সুবিধা আছে। তারমানে পানিখিনিও আমার পুরো সুবিধা আছে, নালাবিলাক ধুনিয়া আছে, খালি চাফ চিকুণ করব লাগবে, লেতরা হয়েছে। সেইটার কারণে আমি সরকারক অনুরোধ করছো যাতে কর্মচারীখিনি আহি পেলে আমার নালা চালা চাফ করে ফেলে যাতে আমার লোক যোগাযোগ করে পানিখিনি দিয়ার কারণে ব্যবস্থা করে, তার কারণে আমি অশোক ধন্যবাদ দিম তেখেতক। আর আমার খেতিপথারতো এনেকুয়া হয়ে গেছে, তারমানে কোনো ফাঁপ মিলে গেছে, যেটা আমার উপরের পর সরকারের পর যে সহায় করে এখানে আমি বহুত নথে আনন্দ হম আর আমি খেতিয়কখানি আমি মোটামুটি 4-5 বছর পান আমি লাইনের সুবিধা সব ঠিক আছে, মটরও ঠিক আছে, খালি টিংপাত অল্প বতাহত হেরি হয়েছে, এখানে যদি মেরামতি করলেও মাটি পানি দিব পারা হইব, খালি কর্মচারীগুলা আহিলে সব হয়ে যাব আর আমার খেতিখানি মানুষখিনিও ভাল পাব, পানিও পাম, সব হেরি হয়ে যাব, সব সুবিধা ভালেই আছে বারো। আমার কর্মচারীখিনি আছে বরসোপাত, তেখেতলোকে এনে দরমাহাতো লৈছে, ইয়াতে কোনোদিন নাহে, ইয়াতে জঙ্গল কিমান হয়ে গেছে, জঙ্গল হয়ে গেছে, তারপর টিং চিঙুরা লৈছে, লাইনের অবস্থাটো ভালেই আছে, কিন্তু ইয়াতে যিনিখিনি আমার কর্মচারীখিনি অলপও নাহে আর নাহিব, আমার আহিলে তাৰমানে অলপমান যোগাযোগ করলে আমার লগতো করলে কিবা এটা ভাল ফলাফল পাম বলে ফেলে আশা করেছিল আমি, কিন্তু ইয়াতে যোগাযোগ নকরে আমার লগত, তাতে দরমাহাতো লৈ আছে 4 বছর হল, তো পানি পোৱা নাই, আমি বহুত এপ্লিকেশন দিছো, এপ্লিকেশন আমি বৰখাটৰ যোনটো অফিচ আছে তাতে এপ্লিকেশন বহুত বাৰ দিছো, তেখেতে কোনো পদক্ষেপ লোৱা নাই, আমাৰ পদক্ষেপ একো ব্যৱস্থাই কৰা নাই, আমাৰ কাৰণে জংঘল হৈ আছে, বহুত জংঘল হৈছে, এতিয়াও আপোনালোকে চাব পাৰে ধুনীয়া জংঘল আৰু টিংগিলা উৰাই দিছে, লাইনৰ ব্যৱস্থাটো কি ধুনীয়া আছে, মটৰবিলাকো প্ৰায় ভালেই আছে বুলি ক'ব পাৰি আৰু, এনে মোটামুটি অলপ চাহিৰ কৰি ৰিপেয়াৰিং কৰিলে ভালেই হ'ব বুলি ভাবিছোঁ আৰু, যেতিয়া আমাক এইটো আৰু আপোনালোকৰ থ্ৰুৱেদি যেতিয়া আমাৰ এইটো সহায় কৰি বহুত আমি সুখী হ'ম বুলি ভাবিছোঁ আৰু। এইটো আমাৰ ডিমলাপাৰ এইটো পইণ্ট এটা হয়, এইটো আমাৰ কি বৰ সুবিধা এটা আছে, এইটো 4 বছৰৰ পৰা এইটো মোটামুটি আমাৰ কোনো যোগাযোগ নাই, কোনো মানুহো নাই, ইয়াতে কোনো এটা হেৰিও নাই, কৰ্মচাৰীও নাই, একো নাই, যিটো কৰ্মচাৰী আছিল 4 বছৰৰ আগত দি আছিল পানী, তাৰপিছত ধমধমা ডিভিশ্যনৰ পৰা কাটি নলবাৰীত দি দিলাক, আমাৰ ইয়াতে যিখিনি কৰ্মচাৰী আছে ইয়াৰে হেৰি কৰ্মচাৰীটো আমাৰ যিটো আমাৰ ডিপাৰ্টমেণ্টৰ বৰসভা বুলি কৈছে আমি, তাতেও বহুতবাৰ এপ্লিকেশ্যন দিছোঁ আমি, এপ্লিকেশ্যন দিয়াৰ পৰা কোনো এটা ফলাফল পোৱা নাই, তাৰ কাৰণে এতিয়া আমি এইটো কিমান এতিয়া রোড দিছে, রোড পথরত মোটামুটি মাটি সব শুকাই গেছে, ফাটি গেছে, রঙা পড়ে গেছে, সেটা একটু সুবিধা থাকে, এতে আমার প্রায় 4টা আছে, ডিমলাপার, বিলপার, ভক আর আমার সারাংবাড়ি, সারাংবাড়ি আর আমার এখানে ডিমলাপারে পড়ে, এটু এটু ডিমলাপার এটু পয়েন্ট আর এটু পয়েন্ট একটা, দুটা পয়েন্ট আছে, এতে এখানে তারমানে মানুষখিনি বহুত হেৰি হৈছে, এইটো আপোনাৰ আপোনালোকৰ থ্ৰুৱেদি যেতিয়া আমি এইটো আমাৰ শিৱ মহোদয়ৰ কাৰণে যদি আমি হেৰি কৰিব পাৰোঁ, তাৰ কাৰণে আমি বহুত আমি এইটো পালি তাৰমানে বহুত ধন্যবাদ হ'ম বুলি ভাবিছোঁ, আশা কৰিছোঁ আৰু আমি। তাত আমার ডিমলাপাড়ৰ আজি 4-5 বছৰৰ এই পইণ্টত পানী পোৱা নাই, আমি অফিচত যাওঁ, অফিচত গ'লেও তাৰমানে পানীৰ দৰখাস্ত গ'লে আমাৰ দৰখাস্তবিলাক তাৰমানে হেৰিয়ে নকৰে, এতিয়া আমি পানীটো পালি সক্ষম ভাল হয় আৰু, আজি 4-5 বছৰ পানীয়ে পোৱা নাই, এতিয়া বৰ্তমান ড্ৰাইভাৰবিলাকো নাই, যেতিয়া নলবাৰীৰ আণ্ডাৰত আছিল, ধমধমাৰ আণ্ডাৰত আছিল, তেতিয়া মানুহবিলাকে আহিছিল, আহিছিল যদিও পানী দিব নলিও তেখেতসকলে চাফ চিকুণ কৰি ৰাখিছিল আৰু, এতিয়া যেতিয়া আমাৰ তামোলপুৰ নলবাৰীৰ হেৰিত আহে এতিয়াতো মানুহৰ দেখা দেখি নাই, একো জংঘল হৈ গৈছে, গোটেই জংঘল হৈ গৈছে, গোটেই অফিচবিলাক ঘৰবিলাক চব টিঙৰ পাত উৰাই নিছে, খা খবৰ একো নাই, নালাটোতো ঠিকে আছে, এতিয়া মেচিনো ঠিকে আছে, লাইনো ঠিকে আছে, আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড।
গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 অ্যাপ।